তাজা খবরে স্বাগত কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ শনিবার সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপ কমিশনার এ মোহাম্মদ জুনায়েদ আলম সরকার রাত পৌনে নয়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন আজ সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আরিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মাজুমদারকেও তুলে নেওয়া হয় পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয় নাহিদ আসিফ ও বাকের এখনও ডিপি হেফাজতে রয়েছে ডিভি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজ বিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতাত্ত্বিক বিভাগের দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষের ছাত্র নতুন করে হেফাজতে নেওয়া শারজিস আলম প্রাণীবিদ্যা বিভাগের আর হাসনাত আব্দুল্লাহ ইংরেজি বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র বন্ধুরা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ